তখন আমি মনে মনে ভাবতেছি আমাকে সিনেমার ডায়লগ দিচ্ছে, আমি ভয় পেয়ে যাবো, তো এরকমটা মনে মনে ভাবে হাসতেছি। তো বাসায় চলে গেলাম, আম্মু আমার কাছ থেকে ফোনটা নিয়ে যায়। ফোনটা নিয়ে যাওয়ার পর আমি আবার আম্মুর থেকে যেভাবে ম্যানেজ করে কথা ফোন দিয়ে ওর সাথে একটু একটু কথা বলি। তারপর আমি আম্মুকে অনেক বলি যে আম্মু ও তো অনেক ভালো ছেলে, তুমি ওর সাথে কথা বলে দেখতে পারো। তো আম্মু বলছে আচ্ছা ঠিক আছে, ওর একদিন বাসায় আসতে বলো। ও একদিন ফ্রাইডে আমার বাসায় আসে, আসার পরে ওর একটা ফ্রেন্ড নিয়ে আসে, কথা টথা বলে আম্মুর সাথে। তো কথা বলে তো যাওয়ার পরেও আমাকে বলতেছে যে আমার খুব ভালো লাগছে তোমার ফ্যামিলিটা। হ্যাঁ আমি রাজি, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে। তারপরে তার ফ্যামিলির সাথে কথা হয়, সে আবার আরেকবার আসে আমাদের ওইখানে বাসায়। আসার পরে আমার মামারা দেখে, কিন্তু আমার ফ্যামিলি কেউ রাজি ছিল না, যেহেতু ওদের বাড়িটা ছিল আমার ওদের একলা অন্য দিক গ্রামে, আমাদের অন্য গ্রামে। তো এই দিক থেকে আমার ফ্যামিলি কেউ রাজি ছিল না, জাস্ট আম্মু রাজি ছিল যে না ঠিক আছে সমস্যা নেই, দিলে হয়তো ভালোও হবে, দুজন যেহেতু দুজনকে ভালোবাসে। তো এদিকে সব হয়, কথাটা তো হয় বিয়ে সাথে। তো এর ভিতরে বিয়ের একটা ডেট পড়ে, যত তারিখে বিয়ে। তো বিয়ের সময় যেহেতু নর্মালভাবে যেটা হয় যে ছেলের থেকেই তো মেয়েদেরকে সব কিছু দেওয়া হয়, পোশাক আশাক সব কিছু, তো ওইটা হয় নাই, ওই আমাকে কিছুই দেয় নাই। তো আমার এই দিক দিয়ে ফ্যামিলি রাজি না, মামারা আমার আত্মীয় স্বজন কেউ রাজি না, জাস্ট আম্মু রাজি। তো এই জন্য ভাবতেছে যে আম্মু বলতেছে ওকে ছোটো করবো, আবার আমাকেও তো কথা শোনাইবে। তো এই জন্য আম্মু কী করে, ওর আমার সব শপিং আম্মুই করে, আম্মুর টাকা দিয়ে ওরটাও আমারটাও। আচ্ছা এভাবে করে টরে বিয়েটা হয়। বিয়েতে ওদের 10 জন উপস্থিত ছিল, ওদের আত্মীয় স্বজন। এবার বিয়েটা হয়, ও সরি, এর ভিতরে বিয়ে হওয়ার আগে সব কিছু ঠিক ছিল। শারমিন আমরা একটু আপনাকে আমি ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে পুরোটা ঘটনা আমরা শুনবো, আপনি একটু মনে হয় তাড়াহুড়া করছেন। তাড়াহুড়া করার কিছু নাই, মানে এখানে ঠান্ডা মাথায় গল্পটা বলতে হবে। মানে হুট করে তো একটা মানুষের সঙ্গে বিয়ে হয়ে যায় না, সেদিন পরিচয় হইলো, তারপরে আপনি গেলেন হচ্ছে ঘুরতে, এরপরেই হচ্ছে বিয়েটা হয়ে গেল বা বিয়ের। তো মানে কি এমন আপনি দেখলেন যে মানে একটা মানুষকে তখনই অল্প কিছুদিন পরিচয়ের মাথায় আসলে বিয়ের সিদ্ধান্তটা নিলেন? সেটা আসলে জানি না এখনো ওই টাইমে কেন এরকমটা হয়েছিল। আর একটা কারণে হতে পারে যে আমি যেটা মনে করতেছি যে আমার ফ্যামিলিতে যত বাবা নাই, 4টা ভাই বোন ছিলাম, আমার জন্য অনেক টাফ হয়ে যেত। তো আম্মু চাচ্ছে বিয়ে দিতে, তো আমিও চাচ্ছিলাম এই জন্যই যে আমি হয়তো আম্মুর থেকে গিয়ে ওর ফ্যামিলিতে আমি অনেক ওর সাথে অনেক ভালো থাকবো, এই জন্যই। একা লোভ কি কাজ করছিল ভিতরে নাকি দায়িত্বের জায়গা থেকে আপনি ভাবছিলেন যে না মায়ের উপর প্রেসার বেশি হয়ে যায়? না এইটাও ছিল না, মানে আমার মনে হয়েছিল যে আমি ভালো থাকবো, ফ্যামিলি থেকে ওর কাছে বেশি ভালো থাকবো, এই জন্যই। অলরাইট, যদি বলি যে কিশোর যে বয়সীটা সেই বয়সের একটা ভুল, প্রথম ভুলের শুরু, এটা কি আপনার প্রথম সম্পর্ক ছিল জীবনে? না এর আগে আমি একটা রিলেশন করছি, বাট ওইরকম না, আমার কথা বলতে ভালো লাগছে, আমি কথা বলছি, কথা বলতেন। হ্যাঁ এইটুকুই। ওকে তারপর কি হলো? এই তারপরে তো এই বিয়ে শাদী হলোই। বিয়েটা কিভাবে হলো, মানে পারিবারিক ভাবে? পারিবারিক ভাবে হয়, ওর ফ্যামিলি থেকে লোকজন আসে, আমার ফ্যামিলি থাকে, সবাই থাকে, এর ভিতরেই বিয়েটা হয়। আপনার মা কি মানে খুবই নরমালি মেনে নিল বিষয়টা? হ্যাঁ আম্মু খুবই নরমালি মেনে নিছে, আম্মু কিছুই বলেনি, আর আম্মুই রাজি ছিল, আম্মুর কারণে হয়তো বিয়েটা হয়েছিল। আপনার সঙ্গে যদি বলি আপনার বয়ফ্রেন্ডের বয়সের গ্যাপ কেমন ছিল, সেম এজ এর কি আপনার নাকি? না 5 বছরের গ্যাপ ছিল, 5 বছরের গ্যাপ ছিল। তখন আমার হাজবেন্ড মানে রুবেল বলে যে সব তো ঠিক আছে, বাট আম্মু বলতেছে যদি তোমাদের বাড়ি থেকে 1,00,000 টাকা দেয় তাহলে এইটা আর কি আমাদের জন্য ভবিষ্যতে ভালো হতো, ধরো আমরা একটা জমি টমি কিনতাম বা কোথাও রেখে ব্যাংকে রেখে দিতাম, তো আমাদের জন্য ভালো হতো। তখন আমি বলি যে আপনি তো সব কিছু জানেন আমার ফ্যামিলি সম্পর্কে, এত টাকা দেওয়া তো পসিবল না। তখন বলে যে আম্মু তো বলতেছে কিসের টাকা চাই আরেকটা বলেন। যৌতুকের জন্য আর কি 1,00,000 টাকা তো ছিল, যে টাকাটা যদি দেয় এইটা আমাদের ভবিষ্যৎ, আমার আম্মু যদি টাকাটা দেয় আমাদের জন্য। হ্যাঁ তো দেখো এটা যদি ব্যাংকেও রাখতে পারি আবার আমরা জমিও কিনতে পারি, এটা আমাদের জন্য ভালোই হবে। আর আম্মু বলতেছে যদি ঢাকাতে রুম নেই আর তোমার আম্মু যাতে রুমে জিনিসপত্রগুলো দেয় মানে রুমটা সাজা দেয়। তখন আমি বলি যে দেখেন আপনি তো সব জেনে শুনে আমাকে বিয়ে করতেছেন, আমার ফ্যামিলিতে তো এত ইনকাম করার মতো কেউ নাই, বাবা নাই, কিছু না, আপনি সব জানেন, এখন এই কথাগুলো বলতেছেন কেন? বলতেছে আম্মু যে বলতেছে এই জন্যই তো বলতেছি, আম্মু তো বারবার এটাই বলতেছে যাতে টাকাটা দিলে আমাদের জন্য ভালো হয়, এটা বলতেছে। তো বলার পরে দেখতেছি যে কয়েকদিন ধরেই যখন বিয়ের ডেট হয়ে যায়, ডেট ঠিক করে নেয়, তারপরে শপিং টপিং সব করা শেষ হয়, সবাইকে বলা হয়, তখন সে এই টাকা মানে যৌতুকের জন্য আমাকে বলতেছে। তখন বুঝতেছি না যে কী করবো, 2-3 দিন এইগুলাই বলতেছে, তো আমি বুঝতেছি না আসলে কী করবো। এখন সে আমি বলছি যে আপনি আমার টাকাকে ভালোবাসেন, বাসছিলেন না আমাকে, আপনি যেহেতু আমাকে বিয়ে করতেছেন এখানে টাকার কেন কথা আসতেছে, বলে আমার আম্মু তো বলতেছি দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আচ্ছা ঠিক আছে পরেরটা পরে দেখা যাবে। তো ওই তখন আর কি মনে হয়েছিল বিয়েটা ভেঙে দিই,
তো বয়সটাও কম ছিল, আবার ভাবছিলাম হয়তো মানুষ কি বলবে, একটা বিয়ে ভেঙে দিলে মানুষ তো আমাকে নিয়ে হাসাহাসি করবে, তো এই জন্য আর আমি ওই জন্য বিয়েটা ভেঙে দিই না। আমি বলছি আচ্ছা ঠিক আছে পরটা পরটা হয়ে যাবো, আম্মু বলছে যে আমি যতটুকু পারবো দিতে দিলে দিব, এর বেশি আমি পারবো না, তুমি তো সব জেনে শুনো আমি কি বিয়ে করতেছো, তো এখন এই সব বলতেছো কেন, যাই হোক পরে বিয়েটা হয়ে যায় এইভাবে। তখন যখন ওকে বিয়ে করি সে কিন্তু একটা নর্মাল জব করে, আমি বলতেছি না, আমি তাকে ছোটো করে দেখে আসি নাই, তো যাই হোক আমি তার কোনো টাকা দেখে বিয়ে করি নাই, তার কোনো সৌন্দর্য দেখে কিছুই না, সে যে আমার থেকে কতগুলো শিক্ষিত মানুষ, সে আমার থেকে অনেক স্মার্ট, এরকম কিছুই না, কেন জানি তাকে ভালোবেসে ফেলছি, ভালো লেগেছিলো এটাই। তো তারপরে বিয়েটা হয়ে যায়, বিয়েটা হওয়ার পর আমি আম্মুর কাছেই থাকি, আম্মুর কাছে থাকি, তখন আবার বলে কি যে দুই মাসের জন্য রুম নিবে, জাস্ট দুই মাসের জন্য রুম নিয়ে আমাকে নিবে, আম্মু যা যা দেওয়ার কথা, আম্মু টাকা দিবে, আম্মু আমাকে আম্মুর একটা স্বর্ণের কানের দুল আছে ওইটা আমাকে দিবে, আর আমার রুমটা সাজিয়ে দিবে, দেওয়ার পরে সে ওই জিনিসগুলো বাড়িতে পাঠিয়ে দিবে, আমাকে আবার আমার আম্মুর কাছে দিয়ে দিবে। আম্মু বলছে এটা একটা কথা হলো, আপনি কি বলেন, মাথা ঠিক আছে, আচ্ছা যাক এটা পরে বাদ দিল, এটা হয়নি। তো আম্মুর কাছে থাকতেছি, থাকার পরে রোজারিতে দুই মাস আগে আমাদের বিয়ে হয়, তারপরে রোজারিটা যায়, যাওয়ার পরে রোজারিদের পরে ওর চাকরিটা চলে যায়, নর্মাল একটা জব করে, চাকরিটা চলে যায়, চলার পরে খুবই ভেঙে পড়ে। তো এর ভিতরে পরে ওর আম্মু কিন্তু বিয়ে করতে ওকে না করছিল, পুরোপুরি না করেন, এই জন্য ওর ছিল ওদের সংসারে বড় ছেলে, আর ও আমার সাথে সব শেয়ার করতো, ও কি কষ্ট করছে না করছে ফ্যামিলির জন্য, কী করছে না সব বলতো। তো ওর আম্মু নাকি বলতো যে দেখো আমার তো ছেলে মেয়ে, তোমার ভাই বোনগুলো সব ছোটো, ওরা তো পড়াশোনা করবে, ওদের খরচ আছে, দেখুন তুমি যদি বিয়ে করো কেমনি কি। তো ও বলছে নাকি যে আম্মু আমি যদিও বিয়ে করি, আমার ওই ফ্যামিলি থেকে তোমরা বেশি ইম্পর্ট্যান্ট থাকবে, হ্যাঁ ও তোমাদেরকে চালায়, যদি ওরা চালাইতে পারে চালাবো, এরকম কিছু আমার সব বলতো আমাকে, ওর মা কি বলে না বলে সব সত্যি কথাই বলে দিছে, বলতো ওই সময়। তো বলে দিল আমাকে এভাবে, আচ্ছা ঠিক আছে। তারপরে ওর আম্মু ওই যে পুরোপুরি না করে নাকি জন্য, কারণ ও ছোটো থেকেই সংসারের ছোটো থেকেই খুব কষ্ট করছে, চাকরি বাকরি করছে, ফ্যামিলিকে চালাই, তো এই জন্য তো আমি একটু একটু মত ছিল। তো পরের বার দেখছে যে ছেলে চাচ্ছে, আচ্ছা করুক ঠিক আছে। তো এভাবে হয়, হওয়ার পরে দুই মাস পরে চাকরি চলে যায়, খুব ভেঙে পড়ে, কী করবে না করবে, খুব কান্নাকাটি করে। তো আমি আর আমার আম্মু তখন বুঝে যে কিছু হবে না, দেখি কী করা যায়। পরে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং শেখাতে দিই ওর এক জায়গায়, আম্মু দেয় দিয়ে ওখানে ওখানে শিখে, শেখার পরে ড্রাইভিং শিখে যখন শেখানো হয় তখন ওকে লাইসেন্স করতে দিই, আম্মু টাকা দিয়ে লাইসেন্স করতে দেয়। তারপরে ওই এই খরচটাও আপনারাই দেন? হ্যাঁ, এই পর্যন্ত মানে বিয়ে হবে তো কোনোই খরচ করে নেই। পরে ওর আম্মু আবার বলছে যে ও এখানে লাইসেন্সের টাকাটা আম্মু দিতে চাচ্ছিল না, বলছে যে ওর ফ্যামিলি দিবে। তখন আমার শাশুড়ি বলতেছে যে দেখেন আপনার মেয়ে সুখে থাকবে, ভালো থাকবে, কিছু একটা করতে পারলে বেন, আপনি এটা করেন, আপনার মেয়ের ভালো হবে। তো মাও ভাবছে আচ্ছা ঠিক আছে মেয়ের ভালো হবে, ঠিক আছে দেই, দিছে আম্মু দিছে। তারপর একটা কার্ড বের হয় যে লাইসেন্স করতে দিলে, সেটা দিয়ে ও একটা জব নেয়, ড্রাইভিং জব নেয়। তো জব নিলে এর ভিতরেই কী করতো, সে কিন্তু আমাকে খুবই মারধর করতো। একদিন একটা ফোন আসছে ফোনে, আম্মুর ফোনে, আমি ফোনটা রিসিভ করি কেন, সেজন্য সে আমাকে খুবই মারে। তো মারলে আমি ইয়া করি, আমি ওর সাথে আগে রাতেবেলা কথা বলি না, কেন আমাকে মারছে, ফোন রিসিভ করছি তার সামনেই, কেন মারবে। তো সেটা নিয়ে সে খুব রাতে কান্নাকাটি করে, কান্নাকাটি করলে আম্মুরও উঠে যায়। তো আমি কী বলবো তখন, তখন আমি বলছি যে ওর আম্মুর কথা মনে পড়ছে এই জন্য কান্না করছে। তখন ওর আম্মুকে রাত দুইটা না তিনটা বাজে আম্মুকে ফোন দিয়ে দিয়ে আম্মুর সাথে কথা বলে দিয়ে আমি বলি হ্যাঁ আম্মু আপনার কথা খুব মনে পড়ছে এই জন্য কান্নাকাটি করে। পরে ওর আম্মু আসে, আসেও একটা জব নেই ওইখানে, নেওয়ার পরে ওইটা করতেছে, তখন আমাদের আম্মুর সাথেই থাকে, কিন্তু জাস্ট আমার জন্য কিছু খরচ করে, দেখেছে আমাকে কিছু খাওয়াচ্ছে, বা আমার একটু তেল লাগতেছে, বা আমার একটা সোনা লাগতেছে, এরকম খরচ দিচ্ছে, বাট ওইরকম ফ্যামিলিতে কিছু দিতেছে না, মানে আম্মুকে কিছু দেয় এটা নেই। আর আমরা বলে টলি নেই যে যাক তার মতো, সে আম্মু কখনো বলে নেই। তো এভাবে যাচ্ছে, তার আম্মু আসলো, তার আম্মু আসে এক সপ্তাহ থাকে। এর ভিতরে আমার ভাইয়া যে কোনো একটা প্রবলেমে, ভাইয়ার হাতে একটা মামলা হয়, সে জেলে যায়, ভাইয়া বিয়েতে ছিল না, তো এই জন্য হ্যাঁ। তো এই বিষয়টা আমি আমার আমি রুবেলকে বলি না, নতুন মানুষ কি না কি ভাববে, খারাপ ভাববে। তো এই বিষয়টা ওর আম্মু কিভাবে যেন জেনে যায়, পাশের কারো থেকে জানে যে আমার ভাইয়া জেলে, তো সেটা নিয়ে দেখে আমার খুব মন খারাপ, আমার শাশুড়ি খুব মন খারাপ। তো আমি যখন স্কুল থেকে আসি, আম্মু আমাকে বলে যে দেখো তোমার শাশুড়ি এটা নিয়ে মন খারাপ। তো তখন রুবেল আসে, আমি বলি যে আপনার আম্মুর এটা নিয়ে মন খারাপের কিছু তো আমি দেখতেছি না, যে হো যাই হোক যে কোনো ভুলের জন্য গেছে, এটা নিয়ে তার মন খারাপের কিছু নেই। তো যাই হোক তারপরে এইভাবে যায়, যারপরে সে বাড়িতে যায়, যারপরে এইভাবে থাকতেছে, ওইখানে চাকরি করতেছে, ও স্যালারি পায়, বাড়িতে টাকা পাঠায় দেয়, আর আমাকে 1,500 এরকম আমার পিছু খরচ করে। তো এটা আমি আর কিছু বলি না। তো এর ভিতরে আমি আবার কনসিভ করে ফেলি। তো আচ্ছা বিয়ের কতদিন পর? বিয়ের 4 মাস পর।
4 মাস পর তখন খুবই অসুস্থ, পরে আমাকে হসপিটাল নিয়ে যায়, পরে ডাক্তার বলে এরকম কনসিকোয়েন্স। পরে ডাক্তার আমাদেরকে খুব ভয় দেখায়, যা ভয় দেখায় না সত্যি, যাই হোক বলে যে ও তো বাঁচবে না, এখন বেবি হলো তো নিজে একটা ছোট মানুষ। এখন বেবি আপনার তখন বয়স কত ছিল? তখন আমার 12-13 হ্যাঁ এরকমই 13 বছর। অলরাইট, সো প্লিজ মানে গার্ডিয়ানদেরকে আরেকটা বার আমি বিনীত রিকোয়েস্ট করব, আমি শারমিনকে একটু স্টপ করে দিলাম একটা 12-13 বছর বয়সে। শারমিন তারপর কি হলো, ডাক্তার কি বললো? ডাক্তার বলে যে ও তো একটা ছোট মানুষ, এখন এই অবস্থা ও তো মারা যাবে, তো বাঁচানো যাবে না। তখন ও খুব ভয় পেয়ে যায়, বলে আচ্ছা ঠিক আছে। পরে ডাক্তার বলে যে এটা নষ্ট করে ফেলতে, আচ্ছা ঠিক আছে। তখন আবার ডাক্তার বলে এটা নষ্ট করে ফেলতে, হ্যাঁ আমি আম্মুকে বলিও না যে এরকম এরকম হয়েছে বা কিছুই, আম্মুর সাথে শেয়ার করি না, ওর সাথেই সব করি। পরে ওই আর আমি এটা নষ্ট করে আসি, এটা করে আসার পরে তো আম্মু তো বুঝতে পেরে গেছে, আম্মু তো আমার ওর তো আর কিছু বলতে পারে না, আমার সাথে তো খুবই রাগারাগি, তুমি এটা কেন করছো, তুমি কিছু বুঝো না শোনো না, এটা কেন করছো, তুমি বুঝতেছো এটা তোমার জন্য ক্ষতিকর, তুমি আর কখনো মাও না হইতে পারো এটার জন্য। তো ওই টাইমে আমি বুঝি নাই, ও ওরও ভুল ছিল না, ডাক্তারের কথা শুনি ওইটা করছে। তো যাই হোক, তারপরে এটা গেল, যাওয়ার পরে এর ভিতরেই মোটামুটি ঝগড়া টগড়া ভালোই হয়। ঝগড়া বলতে রফিকুল তার এক ফ্রেন্ড, সে যখন রুবেল আমার বাসায় আসে তো ফোন দিবে যে আসো, আর রুবেলও চলে যায়। তো আমার এটা নিয়ে খুব মাইন্ডটা লাগে যে ও আসবে তো তুমি, ও কেন সাথে সাথে ফোন দিয়ে নিয়ে যায়, ও কেন চলে যায়, আমি তো ও তো আমি আমি তো চাই ও আমাকে সময় দিক, বাট ওর জন্য দিতে পারতো না, ও বললে চলে যেত। তো এইটা নিয়ে হয়তো কিছু বললে, ওকে বললে ও আমাকে মারতো, এটা নিয়ে মোটামুটি কথায় কথায় ধরতে গেলে মারতো। বিয়ের 2 মাস পরে কিছু ভালো মন্দ বলা যেত না, সে আমাকে গা হাত তুলতো, আমিও আবার রাগ করে বসে থাকতাম, পরে দেখা যাচ্ছে নিজেই রাগ ভাঙাইতো। পরে ভাবে গেল, যাওয়ার পরে মানে আপনারা তো বাচ্চাটা নষ্ট করে ফেললেন। শারমিন আমি আবারও বলছি, আপনি বেশি তাড়াহুড়া করছেন মনে হয় কোথাও কোথাও, হ্যাঁ তাড়াহুড়া করা যাবে না, মানে বাচ্চাটা নষ্ট করে ফেললেন। তো এর পরে আসলে মানে কি মনে হলো, তখন কি আপনার হাজবেন্ড একটু চেঞ্জ হইলো? না, কোন চেঞ্জ না, আগের মতোই, আগের মতো। ওকে, পরে তো আমি তো রাগারাগি করলোই, পরে গেল। এটা যাওয়ার পরে আমার শাশুড়ি আম্মুকে ফোন দিছে, কয়েকদিন ধরে ফোন দেয় যে একটা কথা বলবো বলবো বেন, বাট বলতেছে না কি না কি বলেন। আমি বলেছে বলেন, সমস্যা নেই, বলতেছে রুবেলকে তো তেমন কিছু দিলেন না, ঠিক আছে যা দিছেন তো ওই করলো, ভবিষ্যতে তো কিছুই নাই, একটা কাজ করেন 1,00,000 টাকা দেন, জমি শেরপুরে একটা জমি পাইছি, ওইটা কিনবো ওর নামে আর কি, আপনার ছেলে আপনার মেয়ের জন্যই ভালো হবে, কিনে রাখলে ওদের জন্যই ভালো, আমাদের জন্য তো কিছু বলতেছি না। তখন একদিন দুদিন তিন দিন বলে, তখন তিন দিনের দিন মা একটু রাগ হয়ে যায় যে রুবেলের পিছনে তো অনেক খরচ করলাম, মোটামুটি লাইসেন্স করে দিলাম, এখন চাকরি টাকরি করে, এখন আবার আপনি বলতেছেন টাকা দেওয়ার জন্য, আমি এত টাকা কই পাবো, এরকম বলে। তো বলার পরে ওই থেকে আমার, যখন আম্মু না করে টাকাটা দিতে পারবে না, তখন থেকে আমার শাশুর সাথে আমাদের প্রায় রিলেশন নষ্ট হয়ে গেছে। সাধারণত যেটা হয় মানে আমাদের সমাজ ব্যবস্থা যেটা বলে যে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করবার পর তার বাড়িতে নিয়ে যায়, হ্যাঁ বলছে যে, তখন বলছে যে ও তো ভালো কোনো জব করতে পারে না, এখন তো ভালো কোনো জব নাই, যদি ভালো জব পায় তখন আমাকে উঠায় নিয়ে যাবে ওদের বাড়িতে, এইজন্য আর নেওয়া হয়নি ফার্স্ট টাইম। তো তারপর ছেলের সাথে, আর রুবেলকে আমি বলতেছি তোমার আম্মু এত টাকা চাচ্ছে কেন, তোমার আম্মু ফোন দিয়ে এত টাকা চাইতেছে। তখনও বলে আমি কিছু জানি না, আম্মুকে যা বলো, আম্মু চাচ্ছে কেন, আমি বলতেছি তুমি বলতেছো হয়তো তার জন্য চাইছে, বলে না আমি কিছু বলি নাই, আমি তোমার থেকে কোনো টাকা চাই নাই, তুমি আম্মু বলছে আম্মুকে বলো। তো তারপর এরকম যায়। তো এর ভিতরে কোরবানি চলে আসে, কোরবানি দেওয়ার পরে আমি আম্মুর সাথে একটু রাগারাগি করে ওর সাথে ওর বাড়িতে চলে যাই, যাই ওই প্রথমবার, হ্যাঁ ওই ফার্স্ট ওর সাথে বাড়িতে চলে যাই। যাওয়ার পরে
নতুন মানুষের যে একটু মানুষ যে একটু মানে নতুন যে একটা বউ গেছিলাম